মজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশো আসমানে তাগি ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশো আসমানে তাগি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 20 নিয়ে। তাহলে চলুন আজকের টিউটোরিয়াল শুরু করি। তো আজকের টিউটোরিয়াল শুরু করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখান থেকে যে পার্সোনালাইজ নামে একটি অপশন রয়েছে, পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে থিম নামে একটি অপশন দেখতে পাবেন, থিমে একবার ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর যেহেতু আমরা হাই কন্ট্রাস্ট সেটিং নিয়ে কাজ করতেছি, হাই কন্ট্রাস্ট সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম নতুন একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো গত টিউটোরিয়ালগুলোতে আমরা হাই কন্ট্রাস্ট সেটিং কীভাবে ব্যবহার করতে এই জিনিসটি শিখেছিলাম, এবং ডিসপ্লে এবং কার্সার অ্যান্ড পয়েন্টার এই দুটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ দেখেছিলাম। তো আপনারা যদি এই দুটি অপশনের কাজ আগের টিউটোরিয়াল না দেখে থাকেন, অর্থাৎ পার্ট 19 যদি না দেখে থাকেন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আই বাটনে ক্লিক করে আগের টিউটোরিয়াল দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা কথা বলবো এর পরে যে দুটি অপশন রয়েছে, ম্যাগনিফায়ার এবং কালার ফিল্টার, এই দুটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো আপনারা যদি এই দুটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে আমি যেভাবে ভিডিওটি দেখাচ্ছি আপনারা যদি সেভাবে প্র্যাকটিস করেন এবং সম্পূর্ণ ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই দুটি অপশনের কাজ ইজিলি শিখতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিছু কিছুই শিখতে পারবেন না। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ এই দুটি অপশনের কাজগুলো শিখে ফেলি। তো দেখেন, যখন আমি ম্যাগনিফায়ার যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি নতুন উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ ম্যাগনিফায়ারের আন্ডারে যতগুলো অপশন রয়েছে সবগুলো এখানে আমাদের শো করাবে। এখন ম্যাগনিফায়ার কি? ম্যাগনিফায়ার হচ্ছে বন্ধুরা, যেমন দেখেন আমার এটা হচ্ছে ডিসপ্লে এরিয়া, তাই না? এটা হচ্ছে আমাদের ডিসপ্লে বা ডেস্কটপ এরিয়া। তো এইখানকার কোনো ফাইলকে যদি আমরা জুম ইন করে দেখতে চাই বা বড় করে দেখতে চাই, তাহলে আমাদের ম্যাগনিফায়ার এই অপশনটা ব্যবহার করতে হবে। তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি থেকে ম্যাগনিফায়ারটা এখানে দেখতে পাচ্ছি, ম্যাগনিফায়ার অপশন দেওয়া আছে, এবং ম্যাগনিফায়ারটার কাজ কী সেটা এখানে ইংলিশে লেখা আছে, আমি আপনাদের জাস্ট একটু পড়ে শোনাচ্ছি। দেওয়া আছে ইউজ ম্যাগনিফায়ার টু জুম ইন অন পার্ট অফ ইউর ডিসপ্লে। অর্থাৎ ম্যাগনিফায়ারটা ব্যবহার করে আমরা আমাদের ডিসপ্লে যে কোনো একটি অংশকে জুম ইন করে দেখতে পারি। ম্যাগনিফায়ার ক্যান রান ইন ফুল স্ক্রিন, অর্থাৎ ম্যাগনিফায়ারকে আমরা ফুল স্ক্রিন অর্থাৎ সম্পূর্ণ স্ক্রিনটাতে রান করতে পারি বা ব্যবহার করতে পারি ইন এ সেপারেট উইন্ডোজ, এবং এটাকে আলাদা আলাদা উইন্ডোজও ব্যবহার করতে পারি। অর অ্যাজ এ লেন্স দ্যাট ফ্লো ইউর মাউস পয়েন্টার অ্যারাউন্ড দ্য স্ক্রিন, এবং আমাদের লেন্স আকারে আমাদের মাউস পয়েন্টারটা যেখানে সরাবো সেখানে লেন্স আকারে এটাকে ব্যবহার করতে পারবো, চারদিকে সরাতে পারবো। তো এই বিষয়গুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো আসলে এগুলো কীভাবে করতে হয়। তো ম্যাগনিফায়ারটা ব্যবহার করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, ম্যাগনিফায়ারটাকে অন করতে হবে। তো নিচের দিকে একটু আসলে দেখতে পাবেন এখানে যে টার্ন অন ম্যাগনিফায়ার নামে একটা অপশন দেওয়া আছে, এটা আমাদের অফ রয়েছে। তো এটা ব্যবহার করতে হলে প্রথমে আমরা এটাকে অন করতে হবে। তো দেখেন যে যখন আমি এটাকে অন করবো, অন করার সাথে সাথে এখানে নতুন একটি উইন্ডোজ কিন্তু ওপেন হবে ছোট্ট করে। তো আমি এটা ওপেন করলাম, ক্লিক করে ওপেন করলাম। যখনই ওপেন করলাম তো উপরের দিকে লক করে দেখতে পাবেন যে এই যে একটি আইকন কিন্তু আমাদের চলে আসে, ঠিক আছে? তো এটার মাধ্যমে মূলত আমাদের এই পেজটিকে ছোটো বড়ো করে দেখতে পারবো। দেখতে পাচ্ছি এখানে মাইনাস বাটন, এটা হচ্ছে জুম আউট, এখানে প্লাস বাটন, এটার মাধ্যমে জুম ইন করা যায়, এবং এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে? তো দেখেন আমি যদি এখানে জুম ইনে ক্লিক করি তো দেখতে পাচ্ছি এখানে 125% হয়ে গেছে, এবং আমি মাউসের কার্সারটা যেদিকে সরাবো আমাদের ডিসপ্লেটা কিন্তু সেদিকে জুম ইন হচ্ছে, ঠিক আছে? তো আমি যদি এখানে আরও জুম ইন করি 150% করলাম, তো দেখতে পাচ্ছি লেখাগুলো কিন্তু আমি ডিসপ্লেটা কিন্তু অনেক বড়ো করে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমি এটাকে আবার জুম আউট করে নিচ্ছি, ঠিক আছে? সরি, জুম আউট। তো আমি এটাকে সর্বনিম্ন থাকবে 100%, এবং সর্বোচ্চ আপনি 500% বা তার উপরে কিছু করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি ভিউ নামে একটা অপশন দেওয়া আছে, ভিউর কিছু কাজ রয়েছে, সেগুলো এখন আমি আপনাদের দেখাবো। তো দেখেন আমি যদি এটাকে ভিউ ক্লিক করি, ভিউ ক্লিক করলে এখানে আমরা তিনটি অপশন দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে ফুল স্ক্রিন, ঠিক আছে? একটি হচ্ছে ফুল স্ক্রিন, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার এবং এফ। তারপর হচ্ছে লেন্স, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার এবং এল, এবং আরেকটা হচ্ছে ডকটেড, ঠিক আছে? এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার এবং ডি। তো এগুলো কাজ আমি আপনাকে বলে দিচ্ছি। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ স্ক্রিনটাকে মুভ করতে চাই, জুম ইন করে মুভ করতে চাই, এই দিক যদি সরাতে চাই, তাহলে আমরা ফুল স্ক্রিন ব্যবহার করবো। আর লেন্স, লেন্স হচ্ছে আমরা যদি একদম আতশবাজি কাচের মতো যদি ব্যবহার করতে চাই, অর্থাৎ যে জিনিসটাতে আমার মাসের পয়েন্টটা আমার এই জায়গায় নিয়ে আসবো, শুধু এটুকুকে জুম করবে, বাকি যে অংশটা থাকবে আমার পেজের যে বাকি অংশগুলো থাকবে এগুলোকে জুম করবে না, এগুলো আমার যে অবস্থায় আছে এ অবস্থায় থাকবে, তাহলে আমরা লেন্সটা ব্যবহার করবো। আর ডক যেটা রয়েছে, ডকটেড, ঠিক আছে? এটার কাজ হচ্ছে আমাদের এই পেজটাকে সেপারেট করবে, মানে ভাগ করে দিবে, ঠিক আছে? উইন্ডোজটাকে ভাগ করে দিবে, উপরে একটা অংশ, নিচে একটা অংশ, এটার মাধ্যমে আমরা জুম ইন করে দেখে নিতে পারি। তো এখন প্র্যাকটিক্যালি আমি আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের কাছে। তো
তো দেখেন আমি যদি এখান থেকে বর্তমানে ফুল স্ক্রিন হচ্ছে, ঠিক আছে, যখন জুম ইন করতেছি তো দেখেন সম্পূর্ণ পেজটা কিন্তু মুভ হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি মাউসের কাছাটা যেদিকে সরাচ্ছি সম্পূর্ণ পেজটা কিন্তু মুভ হচ্ছে, তাই না? কিন্তু এখান থেকে আমি যদি এবারে দেখেন লেন্স যদি ক্লিক করে দিই, শুধু লেন্সটাতে ক্লিক করে রাখি, যখন এই লেন্স ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি মাউসের কার্সারটা যে জায়গায় রয়েছে সেটা কিন্তু সেই জায়গায় কিন্তু একটি নতুন করে বক্স চলে আসে, ঠিক আছে? যেমন আমি যদি ডান দিকে সরাই, এখানে যে দুটি অপশন দেওয়া আছে, যে গেট হেল্প, যে মেক উইন্ডোজ, ঠিক আছে, যে হ্যাভ এ কোশ্চেন মেক হেল্প মেক উইন্ডোজ বেটার, ঠিক আছে? এখানে যে অপশনটা দেখতে শুধু এখানে শুধু একটি ছোটো করে বক্স আকার কিন্তু চলে আসে, ঠিক আছে? তো যেখানে আমি নিয়ে যাবো মাসের কাছাটি তার এরিয়াটুকু শুধু এখানে আমরা জুম ইন করে দেখাবো, কিন্তু পাশে যে এরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা জুম ইন করবে না, এটা যেভাবে রয়েছে নর্মালি আমাদের এটা সেভাবে থেকে যাবে, ঠিক আছে? তো দেখেন আমি এটাকে যেদিকে এভাবে মুভ করবো সেদিকে এটা এভাবে মুভ হবে বা সরবে, তো দেখতে পাচ্ছি আমি যেদিকে মুভ করতেছি সেদিকে এটা ইজিলিভাবে মুভ হচ্ছে বা সরতেছে। তো এটা হচ্ছে আমাদের লেন্স যে অপশনটা রয়েছে লেন্স অপশনের কাজ, অর্থাৎ আপনি যেখানে মাসের কাছাটি নিয়ে যাবে শুধু সেটাকেই আপনাকে জুম করে দেখাবে, বাকি অপশনটুকু জুম করে দেখাবে না। তো দেখেন আমি যদি এখান থেকে জুমটাকে আরও বাড়াই, যত বড় করবো 225 পাশে কলাম, তো দেখেন আমি যদি ম্যাগনিফায়ারটা নিয়ে গেছি শুধু ম্যাগনিফায়ারটাকে আমি জুম ইন করে দেখাচ্ছে, বাকি পেজটা কিন্তু জুম ইন করতেছে না। তো এটা হচ্ছে মূলত এই অপশনটির কাজ, আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে ডকটা ক্লিক করে গেলে, যখন ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের এই দুটি অংশে বিভক্ত হয়ে যাবে, দেখতে পাচ্ছেন উপরে একদিকে একটি অংশ, এখানে যদি লক্ষ্য করে এখান থেকে আমাদের এটা হচ্ছে একটি অংশ, এবং নিচে এখান থেকে শুরু করে নিচে দেখো হচ্ছে আরেকটি অংশ, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা যেটুকু কাজ করবো এখান থেকে যেটুকু সিলেক্ট করে দিব এই অংশটা আমাদের এখানে প্রিভিউ উপরের দিকে শো করাবে। তো দেখেন আমি এখান থেকে যদি ইউজ ম্যাগনিফায়ার এখানে নিয়ে আসি মাসের কাছাটা, তো দেখতে পাচ্ছি উপরের দিকে শুধু এটা দেখাচ্ছে, আমি যদি এখানে যে টার্ন অন ম্যাগনিফায়ার, তো দেখেন উপরের দিকে শুধু এটা দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা আপনার খুব সহজে এখান থেকে তিনটা ভিউ রয়েছে, যে ভিউটা আপনাদের ভালো লাগে সেই ভিউটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি ফুল স্ক্রিনে রাখলাম, এখান থেকে আমি মিনিমাইজ করে নিলাম, একবারে 100% করে নিলাম। তো এটা আপনি চাইলে কিবোর্ডের মাধ্যমে কিন্তু এটা অন করতে পারেন এবং অফ করতে পারেন, এবং আপনি এটাকে এখানে যে ক্লোজ বাটনে ক্লিক করেন তাহলে ম্যাগনিফায়ারটা ক্লোজ হয়ে যাবে। তো দেখেন আমি এটাকে এই পেজটাকে মিনিমাইজ করে রাখতেছি, এখন আমি আপনাদের এটাকে কিবোর্ডের মাধ্যমে অন করে দেখাবো। আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে অন করতে চান তাহলে যে কাজটি আপনাকে করতে হবে, তো এখানে আমি আমার একটা কিবোর্ড নিয়ে আসতেছি আপনাদের জিনিসটা বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখানে দেখছি আমি একটা কিবোর্ড নিয়ে আসি, ঠিক আছে? তো আমাদের কিবোর্ডের কিন্তু এই যে উইন্ডোজ লোগোটি রয়েছে, আমাদের সবারই কিন্তু এরকম একটি উইন্ডোজ লোগো থাকে, ঠিক আছে? তো সবারই আমাদের এরকম একটি উইন্ডোজ লোগো থাকে, আপনি যে কাজটি করবেন এই উইন্ডোজ লোগোতে ক্লিক করবেন, উইন্ডোজ লোগোতে ক্লিক করবেন, এবং এখানে যে হাতের ডান সাইডে এখন প্লাস আইকন দেখতে পাবেন, যে নাম্বার কি যেটা বলা হয় আমাদের নাম্বার লক বা নাম্বার কি, এই প্লাস আইকনে ক্লিক করবেন একসাথে, উইন্ডোজ এবং প্লাস আইকন একসাথে ক্লিক করবেন, তাহলে এখানে আমি ম্যাগনিফায়ার আইকন কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন আমি কিবোর্ড থেকে একসাথে প্রেস করতেছি, উইন্ডোজ এবং প্লাস একসাথে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের এই অপশন কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন এখানে এটার সাহায্যে আপনি যে কোনো জিনিসকে জুম ইন জুম আউট করে দিতে পারেন, যেমন দেখেন আমি যদি এটাকে জুম ইন করি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরিয়াটা কিন্তু আমার জুম ইন হচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে ক্লিক করলে জুম আউট হয়ে যাবে। আবার যদি আপনি কিবোর্ডের মাধ্যমে এটাকে অফ করতে চান সেটা পারবেন, আপনি কিবোর্ডে যাবেন যদি অফ করতে চান তাহলে কিবোর্ডে যে উইন্ডোজ লোগোটি রয়েছে উইন্ডোজ লোগো এবং এখানে স্কিপ বাটনে দেখতে পাচ্ছেন সবারই আমাদের এই দুটি বাটন রয়েছে, আপনি উইন্ডোজ এবং স্কিপ বাটন যদি একসাথে প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের এখানে যে ম্যাগনিফায়ার আইকনটা ছিল এটা চলে যাবে। তো দেখেন আমি কিবোর্ড থেকে উইন্ডোজ এবং স্কিপ একসাথে প্রেস করলাম, উইন্ডোজ এবং স্কিপ একসাথে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে ম্যাগনিফায়ার যে আইকনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো আমি এখান থেকে আমার এই কিবোর্ডটিকে সরাই ফেলতেছি। তো এরপরে যে অপশনটা ছিল আমাদের এখানে ম্যাগনিফায়ারটা আবার আমাকে অন করতে হবে, অন করলে সব জিনিসগুলো অ্যাক্টিভ হবে, নাহলে হবে না, এটাকে আমি অন করে এদিকে রাখতেছি। এরপরে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড শর্টকাট কী কীগুলো এখানে দেওয়া আছে, আপনি তাহলে এখান থেকে একটু দেখে নিতে পারেন, যে প্রেস দ্য উইন্ডোজ লোগো কি এবং প্লাস আইকন টার্ন অন ম্যাগনিফায়ার, যদি আপনি উইন্ডোজ লোগো এবং প্লাস আইকন একসাথে প্রেস করেন তাহলে আপনার ম্যাগনিফায়ারের যে উইন্ডোজটি রয়েছে এই উইন্ডোজটি ওপেন হবে, আবার যদি উইন্ডোজ লোগো এবং স্কিপ বাটন একসাথে প্রেস করেন তাহলে আপনার ম্যাগনিফায়ারটি কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেক এভরিথিং অন মাই কম্পিউটার বিগার, ঠিক আছে? আপনি যদি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আমি গত টিউটোরিয়ালগুলোতে আপনাদের এই বিষয়গুলো দেখাইছি, সেজন্য এখানে আর এটা দেখাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার টেক্সটগুলোকে বড় করতে পারেন, ছোটো করতে পারেন। তো আপনি যদি আগের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন বা এই বিষয়টা যদি না জেনে থাকেন তো আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে সেখান থেকে খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমি এটাকে দেখাচ্ছিলাম, এখানে ব্যাক যাচ্ছি। এরপর যেটা রয়েছে যে চেঞ্জ জুম লেভেল, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ জুম ইনক্রিজ মানে এখানে দেওয়া আছে, আপনার জাস্ট এর বাটনে যদি ক্লিক করেন, এখানে এর বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা, যে 5% থেকে শুরু করে 400% পর্যন্ত আপনি এখানে দেখতে পাবেন, তার মানে হচ্ছে এখানে বর্তমানে আমাদের 100% রয়েছে, ঠিক আছে? তো আমি একবার যদি প্লাস আইকনে ক্লিক করি, একবার প্লাস আইকনে ক্লিক করলে কত পার্সেন্ট এখানে জুম ইনটা হবে, মানে কত পার্সেন্ট আরও বাড়বে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আমি যদি এখান থেকে 50% এবারে সিলেক্ট করে দিই, তো দেখেন কী হয়, এখানে 100% আসে, যখন আমি প্লাস আইকনে ক্লিক করবো তখন এখানে 150% হয়ে যাবে। তো এখান থেকে আমি ডিফল্ট কিন্তু আমাদের 100 থাকে, ঠিক আছে, ডিফল্ট 100 থাকবে। তো এখান থেকে আমি এবারে দিয়ে দিলাম 150, ঠিক আছে? এখন যদি আমি এখানে প্লাস এখানে ক্লিক করি তো দেখেন একবারে জুম হবে 50% আরও বেশি, একবার ক্লিক করলাম তো দেখতে পাচ্ছি এখানে 150% হয়ে গেছে। যদি আবার ক্লিক করি এবার এখানে ম্যাক্সিম
জুম ইন করলে 150% আবার যদি জুম ইন করি এবার দেখুন 200% অর্থাৎ 50% করে প্রতিবারই বাড়বে। আবার যদি মাইনাসে ক্লিক করি 50% করে প্রতিবারই কমবে। তারপরে আপনি যদি এখানে 5% করে বাড়াতে চান তাহলে 5% সিলেক্ট করে দিবেন। যদি এখানে প্লাস এখানে ক্লিক করেন তাহলে দেখুন 5% করে বাড়বে। তো এই দেখুন এখানে 105 বাড়ছে। আবার যদি প্লাস মাইকানে ক্লিক করি তাহলে এবারে 110, এবারে 115, এবারে 120 এভাবে বাড়বে এবং এভাবে কমবে। আমরা খুব সহজে এখান থেকে এই কাজটি করে নিতে পারেন যে কত % আপনি এক ক্লিকে বাড়াতে চান এবং এক ক্লিকে কমাতে চান। তো এটা আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি চাইলে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কাজটি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যে উইন্ডোজ লোগো প্লাস আইকন এবং মাইনাস, ঠিক আছে, প্লাস এবং মাইনাস এই দুটার মাধ্যমে আপনি জুম ইন এবং জুম আউট করে নিতে পারেন। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন এবং প্লাস আইকনে প্রেস করেন, ঠিক আছে, তাহলে আপনার বাড়বে। আবার যদি উইন্ডোজ লোগো এবং মাইনাস বাটন প্রেস করেন তাহলে কিন্তু কমবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরও কিছু অপশন দেওয়া আছে নিচের দিকে, যেগুলো আমার টিক মার্ক দেওয়া নাই এগুলোর কাজ এগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে যেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্টার্ট ম্যাগনিফায়ার আফটার সাইন ইন, অর্থাৎ যখন আমরা আমাদের কম্পিউটারটাকে সাইন ইন করবো তারপরে যদি আমরা এই ম্যাগনিফায়ারটাকে অটোমেটিক্যালি আমরা অন করে দিতে চাই তাহলে এখানে অবশ্যই আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ম্যাগনিফায়ার বিফোর সাইন ইন ফর এভরি ওয়ান, অর্থাৎ যখনই কেউ সাইন ইন করবে তার আগে যদি আমি ম্যাগনিফায়ারটাকে ওপেন করতে চাই তাহলে এটাকে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। তো আমি আপনাদের সাজেস্ট করবো এই দুটি আমাদের টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই, যখন আমাদের এটা প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে অন করে নেব অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল এবং প্লাস বাটনের মাধ্যমে অন করে নেব এবং উইন্ডোজ লোগো এবং প্লাসের মাধ্যমে অন করে নেব এবং উইন্ডোজ লোগো এবং স্কিপের মাধ্যমে এটাকে ক্লোজ করে দেব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন দেওয়া আছে যে নিচে যে ক্যাপলক ম্যাগনিফায়ার উইন্ডো টু এ ফ্লোটিং ট্রান্সপারেন্ট ম্যাগনিফায়িং গ্লাসেস, অর্থাৎ আমি যদি এটাকে গ্লাস আকারে ভিউ করতে চাই, দেখেন আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিই, এবার এটা যখন ক্লিক করে দেব তাহলে আপনার উপর যে লক্ষ্য করেন এখানে যে আমাদের ম্যাগনিফায়ার যে গ্লাসটি ছিল সেটা কিন্তু এবারে, অর্থাৎ ম্যাগনিফায়ার যে উইন্ডোজটি ছিল সেটা কিন্তু এবারে গ্লাসের মতো হয়ে গেছে, ঠিক আছে, এখানে গ্লাসের মতো হয়ে গেছে। তো আপনি যদি এটাকে গ্লাসের মধ্যে ভিউ করতে চান তাহলে এখানে এটাকে অবশ্যই আপনাকে অন করে দিতে হবে যে ক্যাপলক ম্যাগনিফায়ার, ঠিক আছে। আপনি যদি এই এরো বাটনে ক্লিক করেন তাহলে সম্পূর্ণ উইন্ডোজটাকে দেখতে পারেন। আবার যদি বাইরে ক্লিক করে মাউস দ্বারা, ঠিক আছে, বাইরে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা আপনার আগের মতো আমাদের যে ম্যাগনিফায়ার যে গ্লাসটি রয়েছে সেটার মতো এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে যেটা রয়েছে আমাদের যে এইটা আপনি চাইলে এইভাবে অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। তো এটাকে আমি টিকমার্কটা তুলে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে স্মুথ ইঞ্চ অফ ইমেজ অ্যান্ড টেক্সট, অর্থাৎ আমরা যেটাকে জুম করো জুমটাকে আমরা যদি স্মুথলি দেখতে চাই তাহলে এটাকে টিকমার্কটাকে তুলে দেবো। তো দেখেন আমি যদি এটাকে জুম করি তো জুম করলে দেখেন লেখাগুলোকে মনে হচ্ছে কি একটু ফাটা ফাটা মনে হচ্ছে, তাই না? তো আপনি যদি এখান থেকে এটাকে টিকমার্কটা তুলে দেন, টিকমার্কটা তুলে দিলে দেখবেন একদম স্মুথলি এই লেখাগুলো একদম স্পষ্টভাবে বোঝা যাবে, যে কোনো ইমেজ স্পষ্টভাবে বোঝা যাবে। আপনি যতই জুম ইন করেন না কেন লেখাগুলোকে আর আপনার ভাঙবে না, ঠিক আছে, অর্থাৎ এর রেজুলেশন লস্ট হবে না। কিন্তু আপনি যদি এখানে টিকমার্ক দিয়ে রাখেন তাহলে এই রেজুলেশনটা মনে হবে একটু হালকা হালকা কেমন জানি দেখাচ্ছে। তো এটা আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনি দিয়ে নিতে পারেন, টিকমার্কটা দিয়ে দিতে পারেন, আবার টিকমার্কটা তুলে দিতে পারেন। তো আমি এখান থেকে টিকমার্কটা দিয়ে রাখলাম, এটাকে আমি সম্পূর্ণটাকে জুম আউট করে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি সম্পূর্ণটাকে জুম আউট করে নিলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনভার্ট কালার, ঠিক আছে। আমি যদি ইনভার্ট কালারে ক্লিক করি, দেখেন আমি যদি ইনভার্ট কালারে ক্লিক করি তাহলে আমাদের ডেস্কটপে যে এরিয়াটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা জলছাপ বলি বা মানে নেগেটিভ বলি, নেগেটিভের মতো হয়ে যাবে, ঠিক আছে। আমাদের সম্পূর্ণ ডেস্কটপ এরিয়াটি নেগেটিভের মতো হয়ে যাবে কালারটি। তো আপনি যদি ভিউ করেন, ভিউ করলে দেখেন সম্পূর্ণ কিছু আমাদের নেগেটিভ ফাইলের মতো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। মানে যখন আমি ছবি তুলি নেগেটিভগুলো যখন নিই সেই নেগেটিভের মতো হয়ে গেছে প্রত্যেকটা ইমেজ, ঠিক আছে, বা ইমেজ বা ভিডিও সবগুলো এরকম হয়ে যাবে। তো আপনি যদি এভাবে ভিউটা দেখতে চান চাইলে এভাবে দেখে নিতে পারেন, অথবা আপনি যদি এটাকে আবার ক্লোজ করে দিতে চান খুব সহজ সেটা করে দিতে পারবেন। এখান থেকে ইনভার্ট যেটা রয়েছে এটাকে আনটিক করে দিলে আপনার আবার নর্মালি আগে যে ভিউ ছিল সেই ভিউ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি নিচে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ চেঞ্জ ম্যাগনিফায়ার ভিউ, আমরা এখানে ভিউ অপশনে যে জিনিসগুলো দেখলাম এখানে যে তিনটে অপশন দেখলাম সেগুলো কিন্তু আমার এখানে রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডকেট, তারপর ফুল স্ক্রিন এবং লেন্স, এগুলো যদি এখানে দেখাচ্ছি সেই জন্য এখানে আর এটা বলতেছি না, আমরা নিচে চলে যাব। নিচে এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ম্যাগনিফায়ার ফ্লো, অর্থাৎ আমরা যে ম্যাগনিফায়ারটার মাধ্যমে এটা কাজটি করবো, কী কী এখানে অনুসরণ করতে চাচ্ছে সেই জিনিসগুলো এখানে আমাদের টিকমার্কের মাধ্যমে দেখা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ম্যাগনিফায়ার ফ্লো আমাদের মাউসের কার্সারটি এখানে আমাদের অনুসরণ করবে। তারপর হচ্ছে কিবোর্ড ফোকাসটা আমরা এখানে দেখতে পাবো, টেক্সট ইন্টারাকশন পয়েন্ট আমরা দেখতে পাবো, নেটওয়ার্ক কার্সার, এই কয়টা অপশন আমরা এখান থেকে খুব ইজিলিভাবে দেখতে পারবো। তারপরে নিচে আরেকটা অপশন রয়েছে যে কিপ দ্য মাউস কার্সার, ঠিক আছে, কিপ দ্য মাউস কার্সার, এখানে দেখতে পাচ্ছি উইথিন দ্য ইনস অফ দ্য স্ক্রিন, অর্থাৎ এটা যদি আমরা এটা এই দুটি অপশন, এখানে দুটি অপশন রয়েছে, এর বাটনে ক্লিক করলে এখানে আমরা দুটি অপশন দেখতে পাবো, এই দুটি অপশনের কাজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো সেই জন্য আমাদের পেজটা একটু জুম ইন করে নিতে হবে, আমি এখান থেকে 30% করে নিলাম। তো বর্তমানে যেটা রয়েছে আপনি যদি লক্ষ্য করেন এখানে বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে উইথিন ইঞ্চ, ঠিক আছে, উইথিন ইঞ্চ অফ দ্য স্ক্রিন, এতে ক্লিক করে দিলাম। এখন যদি আমি মাউসের কার্সারটাকে মুভ করি এক জায়গা থেকে এক জায়গায় তাহলে দেখেন আমি যদি ডান দিকে সরালে ডান দিকে যাচ্ছে অথবা বাম দিকে সরালে বাম দিকে যাচ্ছে, তারপরে কিন্তু পেজটা মুভ হচ্ছে।
কিন্তু আমি যদি এখান থেকে নিচেরটা যেটা দেওয়া আছে যে সেন্টার অন দ্য স্ক্রিন এখানে যদি ক্লিক করি, এখন আমি যদি মাউসের কার্সারটাকে সেন্টারে রেখে যে কোনো জায়গায় মুভ করি তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ পেজটা কিন্তু মুভ হচ্ছে, কিন্তু মাউসের কার্সারটা কিন্তু আমি পেজের মাঝখানে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই অপশনটার কাজ আর কি। আর আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে প্রত্যেকটা সাইডের শেষে যাব, তারপরে হচ্ছে আমাদের এর ব্যাকসাইডগুলো আমরা দেখতে পাবো, এরা কিন্তু এর ব্যাকসাইডগুলো আমরা দেখতে পাবো না, ঠিক আছে। তো আপনার এখান থেকে খুব সহজে এই জিনিসগুলো এখানে করে নিতে পারেন। তারপরে এখান থেকে আমাদের যে ম্যাগনিফায়ার অপশনটা ছিল, ম্যাগনিফায়ার অপশনের কাজগুলো আমাদের এখান থেকে শেষ হয়ে গেল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ম্যাগনিফায়ারের পরে যে অপশনটি ছিল সেটা হচ্ছে আমাদের এখানে কালার। তো এখান থেকে আমি ম্যাগনিফায়ারটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে, সেটা অফ করে দিলাম, আমি এখানে ক্লোজ করে দিলাম। এরপরে কালার ফিল্টারে আমরা যখন ক্লিক করবো, দেখেন আমি কালার ফিল্টারে যখন ক্লিক করলাম, কালার ফিল্টারের আলাদা আপনার অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন। সবগুলো বর্তমানে হাইট অপশনে রয়েছে, কারণ হচ্ছে এটা আমাদের এখানে অন করিনি। যখনই আমরা এটাকে অন করবো, অন করার সাথে সাথে নিচের যে অপশনগুলো রয়েছে সবগুলো আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আর হাতে ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আমি আগের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি, যেমন এখানে কালার সেটিং, তারপর হচ্ছে থিম সেটিং, তো আমরা এখানে আলোচনা করতেছি এর ভিতরে যে অপশনগুলো ছিল সেগুলো নিয়ে। তো আপনি এই জিনিসগুলো আগের টিউটোরিয়ালগুলোতে পেয়ে যাবেন, সেখান থেকে চেক করে দেখে নিতে পারেন। তো আমরা এখন কালার ফিল্টার নিয়ে কথা বলবো। তো দেখেন কালার ফিল্টার কী হচ্ছে, এখানে ওরা কালার ফিল্টারের কাজটি ওরা এখানে বলে দিয়েছে যে মেক ফটো অ্যান্ড কালার ইরেজার টু এ সি বাই প্লেয়িং এ কালার ফিল্টার টু ইয়োর স্ক্রিন। অর্থাৎ এখানকার বিভিন্ন ধরনের কালারের ডিজাইনার ব্যবহার করে আমরা আমাদের ইমেজের ভিতরে বা আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিতরে এগুলো আমরা খুব সহজে অ্যাপ্লাই করে দেখে নিতে পারি। যেমন আমি যদি এখান থেকে এটাকে অন করি, তো দেখেন আমি এখানে অফ আসে ওইটাকে অন করলাম, অন করার সাথে সাথে নিচের যে অপশনগুলো রয়েছে নিচের অপশনগুলো কিন্তু অফ অন হয়ে গেছে। প্রথমে যেটা রয়েছে যে ইনভার্টেড, ঠিক আছে, রিজার্ভ কালার অ্যান্ড অন দ্য ডিসপ্লে, তো এটা আমি যদি টিকমার দিয়ে দিই তাহলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ কিন্তু আলাদা কালারে রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা ইনভার্টেড যেটা দেখলাম সেটাই হয়ে গেছে এখানে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এখানে ডাউনলোড অপশনটা ক্লিক করে রাখি তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কালারটা কীরকম দেখাচ্ছে, ঠিক আছে। আমাদের নর্মালি কিন্তু আমি যদি এটাকে অফ করে রাখি তাহলে দেখেন নর্মালি কিন্তু আমাদের এরকম দেখায়, ঠিক আছে, নর্মালি আমাদের এরকম দেখাবে। কিন্তু যখনই আমি এটাকে এখান থেকে এটাকে অন করে দেবো, অন করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা আমাদের প্রিভিউটা কেমন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আপনি এখানে খুব সহজে করে নিতে পারেন। তারপরে যেটা রয়েছে গ্রে সেল, এটা যদি ক্লিক করেন এর গ্রে আকার গ্রে কালার ধারণ করবে, ঠিক আছে, সম্পূর্ণ আমাদের ইয়াটা গ্রে কালার ধারণ করবে, সাদা এবং কালো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা গ্রে কালার ধারণ করছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা। তো আপনি যদি গ্রে কালারে ইউজ করতে চান সম্পূর্ণ এইভাবে ব্যবহার করতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে গ্রে স্কেল অ্যান্ড ইনভার্ট, দুইটা যদি আমরা একসাথে ব্যবহার করতে চাই, গ্রে স্কেল ইনভার্ট, তাহলে সম্পূর্ণ একসাথে ব্যবহার করতে পারবো। দেখেন গ্রে এবং ইনভার্ট দুটো আমাদের একসাথে অ্যাপ্লাই এখানে হয়ে গেছে। জাস্ট এখানে সিম্পলি একটি কাজ, এখানে কিছু করার নেই আমাদের। রেড অ্যান্ড গ্রিন যদি আমরা ব্যবহার করতে চাই, রেড অ্যান্ড গ্রিনে ক্লিক করে দিলে আমাদের নর্মালি রেড অ্যান্ড গ্রিন আমরা দেখতে পাবো এখানে ভিউগুলো। তারপর যেটা দেওয়া আছে রেড গ্রিন, এখানে রেড উইক এবং প্রোটেন্ট, এটা হচ্ছে আমাদের প্রোটেন্ট নো পিয়াটা এখানে একসাথে দেখাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা কালারের সাইজগুলো কীরকম থাকবে, কোনটা কতটুকু পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা এখানে আমরা দেখে নিতে পারি। ব্লু অ্যান্ড ইয়েলো যদি ক্লিক করি তাহলে দেখেন ব্লু অ্যান্ড ইয়েলো অ্যাপ্লাই হয়ে গেছে আমাদের এখানে। তো এখান থেকে আমরা সবসময় জন্য এটাকে অফ রাখবো, আপনার যদি ভালো লাগে তো আপনি রাখবেন, যদি ভালো না লাগে এখান থেকে অফ করে দেবেন। তো এখানে আর তেমন কিছু নাই, আপনি যদি চান এটা কিন্তু আপনি কিবোর্ডের মাধ্যমে কিন্তু অন এবং অফ করে নিতে পারেন খুব সহজে। দেখতে পাচ্ছেন নর্মালি ভিউ হচ্ছে আমাদের এটা, এখান থেকে আপনি যে কোনো স্টাইল এখানে ব্যবহার করতে পারেন। তো আপনি যদি কিবোর্ডের মাধ্যমে এটাকে অন করতে চান খুব সহজে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অবশ্যই আপনাকে কিবোর্ডের মাধ্যমে অন করতে চাইলে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ লোগো এবং কন্ট্রোল সি যদি একসাথে প্রেস করেন তাহলে আপনার এটা অন হবে, নাহলে কিন্তু এটা অন হবে না। আর যদি এটা অফ করতে চান তো অবশ্যই আপনি এটাকে অফ করতে হলে উইন্ডোজ লোগো কন্ট্রোল এবং সি একসাথে প্রেস করতে হবে। আমি আবার আপনাদের আমার কিবোর্ডটা এখানে অন করে আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ আমাদের এটাকে যদি অন করতে চাই, ঠিক আছে, কিবোর্ডের মাধ্যমে যদি অন করতে চাই আমরা কী কাজ করবো, আমাদের কিবোর্ডের যে উইন্ডোজ লোগো রয়েছে উইন্ডোজ লোগো কন্ট্রোল এবং সি একসাথে প্রেস করবো, সি উইন্ডোজ লোগো কন্ট্রোল এবং সি একসাথে প্রেস করবো, তাহলে এটা উইন্ডোজটি এই কালারটি অ্যাপ্লাই বা কালার ফিল্টার অপশনটা ওপেন হবে। আবার যদি উইন্ডোজ কন্ট্রোল এবং সি একসাথে প্রেস করি তাহলে কালার ফিল্টার অপশনটি অফ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালটিতে ম্যাগনিফায়ার এবং কালার ফিল্টার যে দুটি অপশন ছিল, এই দুটি অপশনের স্টেপ বাই স্টেপ প্রতিটি অপশনের কাজ আমি আপনাদের দেখাচ্ছি, জানি না কতটুকু শিখাতে পারছি। তারপর যদি আপনারা এই টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তীতে কী ধরনের আপনি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ের উপর আপনাদের টিটেল করে দেবো ইনশাল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের টিটেল এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এক নতুন টিটেলে। আল্লাহ হাফেজ।